নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আলো করে থাকা একটি ফুল গাছ দেখতে গার্ডেনিং কালচার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। গাছটির নাম স্কাই ব্লু ক্লাস্টার ভাইন। বাংলা নাম বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু খুঁজে পাইনি। যা হোক, এই গাছটি দেখিয়ে আমার আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেব ও সাথে এর যত্ন সম্পর্কে বিস্তারিত বলব। আমার এই গাছটির বয়স 4 বছর। এতদিন গাছটিকে যতটা দেখেছি, বুঝেছি ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা আপনাদের সাথে ভাগ করে নেব। মর্নিং গ্লোরি ভেবে গাছটি কিনেছিলাম, কিন্তু মর্নিং গ্লোরি না হলেও ওই গোত্রীয় গাছ। এই গাছে প্রায় সারা বছর কম বেশি ফুল থাকে। অক্টোবর থেকে এর সিজন শুরু হয়। প্রতিদিন 100 ফুল ফোটে এই ছোট্ট গাছটিতে। প্রথম সকালে ফুল ফোটে এবং সারাদিন ফুল থাকে। এই স্কাই ব্লু ক্লাস্টার ভাইন একটি লতাযুক্ত গাছ, দ্রুত বাড়ে। জায়গা দিতে পারলে গাছ দ্রুত বুশি হয়ে ওঠে। আমি যেভাবে এর জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করেছি, এভাবেও আপনারা করতে পারেন। আবার পাঁচিলের গায়ে বা রেলিংয়ে তুলে দিতে পারেন। যেভাবেই হোক, এর সাপোর্ট সিস্টেম ভালো করতে হবে, যাতে দ্রুত জায়গা করে নিতে পারে এবং বেশি ফুল দিতে পারে। এই গাছ সানলাইটে ভালো হয়। এই গাছের জন্য জল লাগে বেশি, প্রতিদিন জল দিতে হয়। টবে লাগালে টবটি একটু বড় দিতে হবে। যেহেতু স্থায়ী গাছ এবং দ্রুত বাড়ে, তাই বড় টবে বেশি মাটিতে বেড়ে ওঠার সুযোগ পেলে গাছটি ভালো হয়। আমি বড় টব দিতে পারিনি বলে আমার গাছটি আশানুরূপ বাড়েনি। এবারের মাটি সম্পর্কে বলবো। খুব সাধারণ যত্নে ও সাধারণ মাটিতে এই গাছ ভালো হয়। মাটিতে গোবর সার ও নিম খোল মিশিয়ে মাটি তৈরি করলে তাতেই ভালো গাছ হবে। সারা বছরে 2-3 মাস অন্তর গোড়ার মাটি খুঁড়ে গোবর সার ও সর্ষের খোল ব্যবহার করা যেতে পারে। অন্য সময় মাঝে মধ্যে সবজির খোসা ভেজানো জল ব্যবহার করলে গাছের চেহারা ভালো থাকবে। বিশেষভাবে ফুলের সিজনের আগে, অর্থাৎ অক্টোবরের আগে গাছে প্রয়োজন মতো খাদ্য দিতে পারলে ভালো ফুল পাওয়া যাবে। পোকামাকড়ের হাত থেকে গাছটিকে বাঁচাতে নিম তেল ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয়ে বলা দরকার, যতদূর জানি কাটিং থেকে এর চারা হয়, যদিও আমি কখনো চেষ্টা করিনি। যা হোক বন্ধুরা, আমি এত বছর ধরে গাছটির প্রতি যে যত্ন নিয়ে থাকি, সেটাই বিস্তারিতভাবে আপনাদের জানালাম। আপনাদের গাছটি না থাকলে সংগ্রহ করুন। সবুজ গাছ ও ফুল দুয়ে মিলে আপনার ছাদ বাগানে শোভা বর্ধন করবে নিশ্চিত। বন্ধুরা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম গাছটি সম্পর্কে আপনাদের অবহিত করতে। আপনাদের ভালো লাগলে আমার প্রচেষ্টা সম্পূর্ণ হবে। আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখবেন ও আপনাদের সুচিন্তিত মতামত দেবেন।
আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।